সুন্দর। আজ আমরা দেখব কালনার বিখ্যাত মা মহিষমর্দিনী মেলা। মা মহিষমর্দিনী দর্শন, আলোকসজ্জা, অধিবাস অনুষ্ঠান, পুতুল নাচ, নাগরদোলা সহ সমস্ত মেলার দৃশ্য দেখাবো আপনাকে, আপনারা সঙ্গে থাকুন। প্রথমে আমরা দর্শন করছি 250 বছরের পুরাতন পূজা মা মহিষমর্দিনী। খুব সুন্দর আলোকসজ্জা দ্বারা আটচালার সম্মুখভাগ, মিলিটারি রোডের দিকে এন্ট্রি গেট সহ বিভিন্ন স্থানে সাজানো হয়েছে। করোনা পরিস্থিতিতে গত 2 বছর মেলা বন্ধ থাকার পরেও এই বছর এই অপূর্ব আলোকসজ্জা মেলাকে এক অনন্য রূপ দান করেছে। এইবার আমরা দেখছি বাংলার লোক সংস্কৃতির অভিন্ন অঙ্গ ও মহিষমর্দিনী পূজার সুপ্রাচীন আকর্ষণ পুতুল নাচ। আধুনিকতার করাল গ্রাসে হারিয়ে যেতে বসলেও মা মহিষমর্দিনী পূজা কমিটি এই ঐতিহ্যকে ধরে রেখেছে। তার জন্য আমাদের ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই পূজা কমিটিকে। আপনারা এখন দেখছেন সেই বিখ্যাত ড্যাঙের পুতুল নাচ। এখন কি আমাদের সেখানে থাকতে হবে? থাকতে দেবে, তবে আমায় কি করতে হবে? এখান থেকে বলিনের প্রভাতে তার সাধনা ক্ষেত্রে যাবে, ফুল চন্দন কুচিয়ে চক্রবর্তী যথারীতি মার্জনা করবে। এমন ভাবে আমায় কতদিন থাকতে হবে? না তিনি নিজে তোমার পরিচয় জানতে চান। যদি তিনি আমায় সেখানে প্রবেশ করতে না দেয়? না তা পারবেন না। আচ্ছা এসো দেখি। আসলে পুতুল নাচ আমাদেরকে জীবনের निर्मम सत्य के सीखते साथ जो हम सब तो रंगमंच की कठपुतलियां हैं जिनकी डोर ऊपर वाले की उंगलियों में बंधी है। इबार हम देखे ने वो मां महिष्मर्दिनी अधिवास अनुष्ठान कल्लार विख्यात मातृ साधक भवा बागला अनुप्राणित विभिन्न भक्ति गीति এবার আমরা দেখে নিচ্ছি মেলায় আসা বিভিন্ন রকমের নাগরদোল্লা। দেখুন ইলেকট্রিক নাগরদোল্লা, ডিস্কো ড্যান্সার, ড্রাগন ট্রেন ও বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের নিরাপদ গাড়ি নাগরদোল্লা, ড্যান্সিং বেলুন সবকিছুই রয়েছে। বাঙালির মেলা হবে অথচ ভুড়ি ভোজের ব্যবস্থা থাকবে না, সেটা কি হয়? এই মেলায় রকমারি খাবারের স্টল রয়েছে, জিভে জল আনা ফুচকা থেকে শুরু করে ঢাকাই পরোটা, জিলিপি, মথুরা কেক, বাদাম ভাজা সহ ফাস্টফুড ও রেস্টুরেন্টের সমস্ত রকমের আইটেম রয়েছে। আমি একটু ভোজন রসিক মানুষ, তাই আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, যারা সরাসরি মেলায় আসছেন বা আমাদের মাধ্যমে মেলাটি দর্শন করছেন, প্লিজ কমেন্ট করে জানান আপনারা মেলাতে কি ধরনের খাবার খেতে পছন্দ করেন, আমাদের সঙ্গে শেয়ার করুন আপনাদের মতামত। পেট ভর্তি খাওয়ার পর একটু হেঁটে আসা যাক, বিভিন্ন রকমের দোকান দেখে নিন। চলুন, বিভিন্ন কাঠের খেলনা যেমন চাকি, বেলুন সহ ব্যবহারিক সামগ্রী, চীনামাটির কাঁচের নির্মিত বিভিন্ন রকমের সেট, এর সঙ্গে আছে কৃষ্ণনগরের সেই বিখ্যাত মাটির পুতুলের দোকান। এই বিখ্যাত পুতুল বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্টও করা হয়। এর সঙ্গে মেলাতে বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী, ইলেকট্রনিক্স ও প্লাস্টিকের রকমারি খেলনার দোকান প্রচুর পরিমাণে রয়েছে। তার সঙ্গে কাল্লা পৌরসভা সহায়তা কেন্দ্র ও স্বাস্থ্য শিবির রয়েছে, এছাড়া পুলিশ প্রশাসনের সহায়তা কেন্দ্রও রয়েছে। কাল্লার ফায়ার ব্রিগেড অগ্নি নির্বাপনের সুন্দর ব্যবস্থা করেছে। মৈচি, বর্ধমান, পান্ডুয়া সহ বিভিন্ন রুটে বাস
नियमित भावे परिसेवा दिच्छे एछाड़ा फेरी परिसेवा नियमित भावे चलछे तार संगे नियारेस्ट रेलवे स्टेशन अम्बिका कालला सेखान थेके टोटोते चेपे 10 मिनिटेर मध्ये महेशमंदिर तलाय पौंछे जेते पारबे आमादेर फ्रीडम चैनलेर पक्ष थेके साथी दास बसुके अशेष धन्यवाद तार ई सुंदर भिडियोग्राफिर जन्य जय मा महेशमंदिर एतक्षण मा महेशमंदिर मेलार भिडियोटी देखार जन्य सकलके अशेष धन्यवाद আমরা আমাদের ফ্রিডম চ্যানেলে বিভিন্ন ধর্মীয় সামাজিক এবং বাংলার প্রকৃতির ওপর বিভিন্ন বিষয়ে আমরা ভিডিওগুলি প্রস্তুত করি আমাদের ভিডিওগুলিতে যদি আপনারা কমেন্ট করেন এবং জানান যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন তাহলে আমাদের ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে ভালো হবে আমরা স্বাধীনতা সবার বলে একটি বাংলা শর্ট ফিল্ম আপলোড করেছি আমাদের চ্যানেলে আমাদের প্রথম শর্ট ফিল্ম একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে সুতরাং সকলকে অনুরোধ আপনারা আমাদের ফিল্মটিও দেখুন সাবস্ক্রাইব করলেই আপনারা চ্যানেলটি দেখতে পাবেন আমাদের গতকালে আপলোড করা ফিল্মটি এবং সোমবারটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 75তম স্বাধীনতা দিবসের সঙ্গে ওই দিন হচ্ছে মা মহেশমন্দিনীর বিসর্জন সুতরাং ওই দিন সকলে মিলে আমরা পালন করব সকলকে পুনরায় 15ই আগস্টের অগ্রিম শুভেচ্ছা মা মহেশমন্দিনী পূজার শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে অন্যান্য ভিডিওতে পুনরায় আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার।